আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তইলে আজার জিয়ার নিউজ এরিয়া ইয়ার রোহিঙ্গা রাইট মত পাবলিশ হবো তইলে পয়লা শুরু মধ্যে জিয়ার নিউজ এরিয়া তইলে এখনর জিয়ার নিউজ এরিয়া ইউএন অর দাসে স্পোকেন ম্যান জিবা আছে ফরহান হক তলিবে কনফার্ম গজে দেখি UN spokesman Farhan Haq confirmed and he adds the world body has received the two seat of the telecommunications tole dian seat UN ekan Burma seat ekan Afghanistan seat Afghanistan or UN seat I do not de tole Burma seat the Afghanistan seat in order confirm gara puribo 70 sabar or UN or the general assembly bodogotu tara da se final decision loibo tole yanamaze তলে ইউএন হিউম্যান রাইট কাউন্সিল এভিজন্তিন তারা দাসে ইন্তজার হতে আছে তলে খনকন ডিসিশন ন ল তলে বর্মার এম্বাসিডার যা আছে তলে ইবারে তলে অ্যাপয়েন্টেড দাসে মিলিটারি তো গলিও কিন্তু ইতারে দাসে রিপ্রেজেন্ট করিবল্লা তারা দাসে টাইম ন দে তলে ইয়ার বাদে ইউএন অর দাসে সেক্রেটারি জেনারেল মিস্টার অ্যান্টনিও গুটরেস উত্তর হতু ওপেনিং স্পিচ মধ্যে তার ইবার দাসে জিনাবা হিউম্যান রাইট কাউন্সিলর ওপেন ইন চিরমণি মধ্যে দাসি বারে স্পেস মধ্যে বেয়ে হদ দে থলি বেয়ে আফগানিস্তান আল্লাহ বলি ওরে দাসে বাজেট কালেকশন করি বললা থলি বেয়ে ফাইসলা গুজে তাহলে বাজেট কালেকশন করি বললা ফাইসলা গুজে দেড়ে 600 মিলিয়ন দাসে জরুরত দে দাসে ইয়ানরে 600 মিলিয়ন দাসে তারা তুললে এটা আমেরিকা ইয়ে 8 মিলিয়ন দিয়ে আমেরিকা এক দেশে 8 মিলিয়ন দিয়ে আফগানিস্তান আল্লাহ আফগানিস্তানের মাঝে তাহলে বেশি মানুষ তকরিবান 75% তোনারও বয়স মানুষ দাসে বোকালু ওয়াশে টাকা পরিব দেন দিলা হালত আফগানিস্তানরে দেশি বিদেশি দাস আজ অ্যাকসেপ্ট করে নল দে তল্লা তাহলে ইয়ানোর ওরে চিন্তা জাহির করছে তাহলে দুনিয়ারি দাসে হিয়া তুলি বললা বলি দাসে 90 ইয়ান পর্যন্ত দেশ দাসে হাজির ইয়ে তাহলে 90 দেশের দাসে এম্বাসিডার কলর মন্তু ইউএন অর দাসে সেক্রেটারি জেনারেল দাসে এবারে স্পেস মধ্যে ক্লিয়ার করি ওরে দাসে টিয়া তুললে দেবে দাসে তো করিবান 600 মিলিয়ন তোনারও ব্যাস টিয়া তৈলে 1 বিলিয়ন তোনারও ব্যাস টিয়া লাগে আফগানিস্তান আল্লাহ তৈলে এড়ে এন্দিল্লা বর্মার ইস্যু ইয়ে দাসে হাইলাইট গুজে বর্মার ইস্যু মধ্যে ইয়ে দাসে বরাবর বরাবর যা ক্রাইসিস ওরে দাসে হাইলাইট গুজে মিস্টার অ্যান্টনিও গুটরেসে তাহলে বর্মার ইস্যু রয়ে দাসে বর্মার মধ্যে মন্থু সমাজের ভিতরে তৈলে বর্মার অধ্যক্ষ পপুলেশন দাসে হাম হরসারা ওয়াশা থা পুরিব দেন দিলে হালত তৈলে বর্মার লাইও দাসে আনকরিপ টাইমের ভিতরে বাহা পুরিব বর্মার দাসে মিলিটারি পাওয়ার টেকা পর যদি ইয়ানরে হন হালত ইউএনে মানি নলিব তৈলে ইতার আর একসেপ্ট নগরিব ইয়ান ইউএন ইউএনর সেক্রেটারি জেনারেল ডাইরেক্ট ক্লিয়ার করে হইতে হাই আরেকবার তৈলে এখনর যে নিউ সিরিয়া ইউএন হিউম্যান রাইট কাউন্সিলের মাঝে যা নিকোলাস খানজম আছে তৈলে ইতার ইন্ডিপেন্ডেন্স ইনভেস্টিগেশন মেকানিজম ফর মায়ানমার ইতার রিপোর্ট যা ফেস গুজে রিপোর্টের মধ্যে দাসে ট্র্যাজিক্যালি সিরিয়াস ক্রাইম অ্যান্ড দ্য ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল কন্টিনিউ বি দ্য কমিটেড ইন দ্য মায়ানমার সেট নিকোলাস খানজম তাহলে নিকোলাস খানজমে দাসে ক্লিয়ার করে দে বর্মার মাঝে মিলিটারি কলে যিনি নাকি মার্ডার কলে এখন ঘরের ইন দাসে ডর ক্রাইম ইয়ান ক্রাইম মধ্যে দাসে ইনভলভ তৈলে ক্রাইমের সাদা দাসে তারারে দেয়া পড়িব তৈলে তারা মানুষের কল মার্ডার করে দে খেঙ্গুরি মারে খেঙ্গুরি দাসে মার্ডার ঘরের খেঙ্গুরি দাসে মানুষের কলের দাসে গরবাড়ি চালাই দিয়ে তাহলে রোহিঙ্গা মুসলমানের উপরে হন্দিল্লা করে অত্যাচারী গুজে তাহলে বেগুন রিপোর্টরে দাসে পেজ গুজে দেওয়া তাহলে অল বর্মার দাসে রিপোর্ট তৈলে অল বর্মার রিপোর্টরে দাসে ইন্ডিপেন্ডেন্স ইনভেস্টিগেশন মেকানিজম ওর দাসে রিপোর্ট পেজ গুজে দে হিউম্যান রাইট কাউন্সিল দেওয়া তাহলে ইনরে দাসে ইউএন দাসে জেনারেল অ্যাসেম্বলি মধ্যে হিউম্যান রাইট কাউন্সিল তুই তারা যাচাই বাছাই করি ওরে জিয়ানোর ড্রাফট রেজুলেশন নিয়ে নিব ইনরে দাসে হিউম্যান রাইট জেনারেল অ্যাসেম্বলি মধ্যে দাসে তারা ট্রান্সফার করিব কিন্তু ফাইনাল ডিসিশন উন্তু লইব দেওয়া তৈলে এখন যান নাকি নিউ সিরিয়া বর্মার ভিতরে বারে পুরা ওয়ালত আছে দে বর্মার দেশিত কল বেগুনে দাসে ইউনাইটেড নেশন মাঝে দাসে যা আজালতি ওরে বড় শুরু হইব এবার মাঝে তারা দাসে দুনিয়ারে দাসে রিকোয়েস্ট করে দে বর্মার মিলিটারি টেরেসরে দাসে অ্যাকসেপ্ট নগরি এটাছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট অর যা নাকি রিপ্রেজেন্টেশন আছে রিপ্রেজেন্টেটিভ আছে যার নাম টমিওটো হদ দিবারে অ্যাকসেপ্ট করিব তাইলে বর্মার দেশিত কল তারা আমেরিকা নিউইয়র্ক অস্ট্রেলিয়া এন্দেলা আমেরিকার মাঝে আর দাসে বর্মার ভিতরে রাস্তা বেড়া টুয়ার কল এন্দেলা জাতীয় কল এন্দেলা জাত ফরক কম ফরক ধর্ম ফরক নগরী বেকুনে দাসে সিভিল ডিসঅ্যাডভান্টেজড মুভমেন্ট তৈলে এন্দেলা সিআরপিএস সিডিএম জেনারেল স্ট্রাইক গরোয়া তৈলে সেলিব্রিটি নার্সেস ওয়াকার তৈলে বেগুন তরফতু এথনিক
না না কাই আপু এখন তৈলে পিডিএফ অন্তর্ভুক্তিও তারা বেগুণত্ব আছে হিটারে আছে অ্যাকসেপ্ট করি ওরে ইউএনর অ্যাম্বাসিডার হিসাবে ইউএনএর মাঝে এটারে রাখিবাল্লা তারা তরফ তো রিকোয়েস্ট করছে তাহলে ইয়ানো খেলি আপ দেখি এস এ রোহিঙ্গা হিসাবে আর আর রোহিঙ্গা কমিউনিটি তরফ তো ইউনাইটেড নেশন ওর দাসে রিকোয়েস্ট করা যার যে নাকি রোহিঙ্গা কোমর দাসে বালা অ রোহিঙ্গা কোমল্লা বালা কান পজিটিভ ওয়ে ওয়ে ইয়ে আর রোহিঙ্গা কোমল্লা যে নাকি দুনিয়া একটু বালা লাগে এন্দিল্লা মোতাফেক ইউএনর অ্যাম্বাসিডার হিসাবে বর্মার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট ওর যেবার নাকি অ্যাম্বাসিডার আছে এবারে আছে অ্যাকসেপ্ট করন ইয়ানো আর সাই এসে আর মাইনরিটি হিসাবে আকলিয় জুলুম হাইয়া কৌম হিসাবে আর দুনিয়ার ওরে আছে ভরসা রাখি দে গুয়া কৌম হিসাবে ইনসাফরে কেন্থাদারত আসি দে কৌম হিসাবে ইউএনএ আছে কি ডিসিশন লইব ইনর ওরে এন্থাদার আসি দে কৌম হিসাবে আর তুই আছে রাইট আছে হক আছে এসে বর্মার দেশিত্ব হিসাবে তলে হিসাবে নেশন মধ্যে আছে বর্মার নমাইন্দা হিসাবে যিবাইয়ে ইনসানর হক ঘরে ওরে দাসে হতা হইব অল মাইনরিটি অকল আকলিয়ত অকলর দাসে জিকির করিব তৈলে আর জিবা জরিয়া পুরা বর্মার পাবলিক অকলে দাসে ইউএনতো হক দর রাইট বরাবর যে ইকুয়াল রাইট পাইব এন্দিলা অ্যাম্বাসিডারত দইলে এবারে আরাইও অ্যাকসেপ্ট করি ইবার দাসে এসে বর্মার সিটিজেন হিসাবে বর্মার পপুলেশন হিসাবে আর আত্মীয় রাইট আছে এবার বাবুতে দাসে হতা হইবার এবার বাবুতে দাসে মাতিবর বর্মার দেশিত্ব হিসাবে তৈলে আর আইও ফুরলি দাসে ইয়ার মধ্যে একমত জাহির করির এসে রোহিঙ্গা হিসাবে তো আর ইয়ার বাদে দাসে আর ফুঁয়াতি ফুঁয়াতি যান রোহিঙ্গার জাস্টিস এর মামলা আছে ইয়ান দাসে ইউএন থ্রো লইরে আইসিসি রেফার করন তৈলে আইসিসি মধ্যে দাসে জলদি তো জলদি ডিসিশন লন ইয়ান যদি ইউএনর দাসে অ্যাম্বাসিডার হিসাবে বর্মার নমাইন্দা হিসাবে রিপ্রেজেন্টেশন হিসাবে আছে হামগর দইলে আর অ্যাকসেপ্ট করি আর ফুললি ইয়ান মধ্যে তৈলে ইয়ার বাদে দাইয় রে জিয়ান নাকি নিউ সিরিয়া তৈলে শেনল্যান্ড ডিফেন্স ফোর্স যে তারা আছে তারা হর দেখি ডে মানে 7 সেপ্টেম্বর হইতে আজ যা পর্যন্ত আর আছে 170 ওর বর্মা টেরারিস্ট মিলিটারি কলরে খতম করি ফেলাইয়েন তৈলে শেনল্যান্ড ডিফেন্স ফোর্স দ্যাটস that last 100 security forces and hai personal have defeated and hai the day jibani ki declaration hai september 7 tarikh ei din hoye bujhantein shenland defense force tarap tor hotu 170 war barmar military call khatam kore gele toile yar baje jaiye re jian new syria mandele maje omya tajen hote township jian ase yan maje tole consulates দাসে রিপোর্ট তাহলে রাউডি নিউজে পাবলিশ করতে এক্সপ্লোশন মানে বোম ফুটে আন হতে কোভিড 19 এর দাসে চেক পয়েন্ট যেন আছে পুলিশ স্টেশন মন্ডলের মধ্যে এড়ে দাসে বোম পড়ানোর জরিয়া তাহলে বোম এক্সপ্লোশন হইয়ে তাহলে জানুয়ারিও নিউজ হতে আছে তাহলে গ্রিল্লা ফোর্স লেড বাই দ্য ডিফিটিং অফিসার্স নেম জারু টুডে অ্যাম্বুশ ডিস্ট্রয় দ্য কম্বে অফ দ্য থ্রি মিলিটারি বিশাল সিন্ডান মিলিটারি গাড়িরে দাসে যা খতম করে দিয়ে মেইন জিনত দা মেন্ডেলে তেলে এড়ে তেলে 14 জনের ওরে মিলিটারি মারি ফেলাই ক্লিয়ার করি ওর খতম করে ফেলে দুনিয়া তো আফাত করে ফেলে দুনিয়া তো খতম করে ফেলে এই মিলিটারি কলরে তৈলে নিউজ সম্বন্ধে জিয়ান সিরিয়া 14 জনের ওরে মিলিটারি মারি ফেলাই এর আউট দি নিউজ পাবলিশ করি তৈলে এখন আর জিয়ান নিউজ সিরিয়া তৈলে ডিবিবি নিউজ এর তরফ তো আছে নিউজ পাবলিশ করে দিয়ে আন দাসে টোটাল অফ 35 পুলিশম্যান ফ্রম মেংওয়ার্স পুলিশ স্টেশন যেন নাকি গঙ্গু মধ্যে আছে তৈলে মগু ডিস্ট্রিক্ট তৈলে রে 35 জন আছে পুলিশ অফিসাররে মারি ফেলাইয়ে পিডিএফ এ তারা দাসে দাবি করেন পিপল ডিফেন্স ফোর্স সেন ডিফেন্স ফোর্স অফ দা তৈলে ওয়াইডিএফ যেবা আছে তৈলে ইউ ডিফেন্স ফোর্স তারা দাসে তাহলে মারার গিয়ে দেন নাইট টাইম মানে রাতটা মিলিটারি অকল 35 জন মারি ফেলাই দিয়ে পুলিশ তাহলে ইয়ানরে তারা দাসে 12 সেপ্টেম্বর রাতত মারি ফেলাই দিয়ে ইয়ানরে দাসে ক্লিয়ার করে তারা দাসে হইতে হাই অ্যালায়েন্স হইয়ারে তারা ফাইট গিয়ে তাহলে সিং ডিফেন্স ফোর্স অর্দ আর দাসে ইউ ডিফেন্স ফোর্স যা আছে তাহলে তারা মিলিয়ে ফাইট গিয়ে জেন হর তাহলে ইয়ানরে 35 জন পুলিশ দাসে মারি ফেলাই দিয়ে ইয়ানরে তারা ক্লিয়ার করে হর তাহলে ইয়ার বাদে দাসে আল জাজিরা নিউজ এ আছে হদ দেখি সিভিল সোসাইটি গ্রুপ অফ কল বর্মার আবার সে আর্গু মানে আর গজ্জে তারা ইউএন অর দাসে রিটার্ন করে বললা চমিউট উমর এম্বাসিডার হিসাবে তাহলে বর্মার পাবলিক অকল আর সিভিল সোসাইটি অকল বেগুনত্ব তার আছে ইয়ানরে দাবি করে
তইলে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টরে তাস অ্যাকসেপ্ট কর, মিলিটারি জেন্ডারে রিজাইড কর, এন্ড হইয়ের স্লোগান হিসাবে তাসে অল বর্মার পাবলিক কল পুরা ওয়ালত আছে দিন বেগুন বেগুনে দাসে স্লোগান হিসাবে তারা দাসে ইবা দাসে প্রটেস্ট স্যান্ড আপ ইয়া করি দুনিয়ারে দাসে হইতে হাইয়ে তারা টুইটিং করি তারা দাসে দিলা রেলি নেলাই মার্চিং করি তারা দাসে প্রটেস্ট করি ওরে তাহলে চমিট ওরে দাসে ইউএন জাকা দিবাল্লা তারা তোর হতো রিকোয়েস্ট তাহলে ইয়ার বাদে তাই ইয়ে বর্মার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তো দাসে তারার অফিসিয়াল অ্যাকাউন্ট তো স্টেটমেন্ট নেলাই ইয়ে তারা দাসে তাহলে উ চমিউট যা আছে ইবারে দাসে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টর দাসে ইউএন নমাইন্দা হিসাবে তারা দাসে অ্যাপয়েন্টেড গুজি জানোরে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টর দাসে গভর্নমেন্টর দাসে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তাহলে একটিভ প্রেসিডেন্ট তাহলে তারার দাসে সাইন লইরে স্টেটমেন্ট ইয়ার নেলাইয়ে ইউএন এর রিকোয়েস্ট গুজি দিকে ইউএন এর সেক্রেটারি জেনারেল দাদ দুনিয়ার যে তারা ইউএন এর স্টেক হোল্ডার কান্ট্রি সকল দেশ সকল আছে তারারে মহারা তু বর্মার মিলিটারি সদুম মানুষ মারিয়ে সন্দিলা করে মার্ডার করত দে সদুম মানুষ জল গলায় ফেলাই সদুন দাসে লিডার কল মারি ফেলার তাহলে তারা বেগুন মধ্যে দাসে তারা একখানদ্দ দাসে পাবলিকর দাসে যান বাসে তাহান নগরে পাবলিকর মারি ফেলার দে তাহলে ন কোভিড-19 তো পাবলিকর বাসাই ফারে ন পাবলিকর বোকালত বাসাই ফারে ন পাবলিকর দাসে ডেমোক্রেসি হিউম্যান রাইট ডিফারের কিছু দিনে ফারের তাহলে বলকে এথনিক মাইনরিটি সকলের ওরে জুলুম অত্যাচার ইয়ে কন্টিনিউ আগালতি করে গিয়ে ইয়ে করে মিলিটারি সকলে মারার ডেলি এতাল্লা তারারে দাসে তারারে দাসে টেররিস্ট হিসাবে ডিক্লেয়ার করি ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টর রিকোয়েস্ট রিকগনাইজ করি পাল্লা বলি তাহলে তারার তরফ তো স্টেটমেন্ট লইরে ইয়ানো ক্লিয়ার করি ওরে দাসে কই দেখাই।